প্রভু দয়াময় আল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ আমার পেট ভরে আদায় করেছে, তারাবির নামাজ পড়েছে, জুমার নামাজ পড়েছে, ঝড় বৃষ্টি এসে গেলে ঈদের নামাজ পড়েছে, এই মানুষগুলির ছাড়া আমি জান্নাতে যাব না। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার বাবারা ভাইয়েরা, আমার মা ভরেরা, একটাবার চিন্তা করো, এই পৃথিবীটা থাকার জায়গা না, বড় কষ্ট পেয়েছি। তো ফজল হোসেন বৈরবি সাহেবের মৃত্যুর খবরটা পেয়ে আমার বাবার, আরে এই করুণার মাঝে কত মানুষ কবরে চলে গেছে রে। কেয়ামতের কথা শুনেছি, কেয়ামতের মাস শুনেছি, দেখি নাই, এই করুণার মাঝে দেখলাম রে, মা মরে গেল, সন্তান ভয়ে জানা যায় যায় না, বাবাই মরে গেল, সন্তান জানাজা দিতে যায় না, সন্তান মরে গেল রে, বাবাই সন্তানকে জানাজা দিতে মাঠে যায় না। ছোট্ট একটা গ্লাসের ভিতরে বাচ্চা দাঁড়িয়ে আছে, এই বাচ্চাটার সেদিন করুণা ছিল রে, দূর থেকে বাবাই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, মনে মানায় না, বাচ্চাটা বাবাকে দেখে হাউমাউ করে হাত নাড়াচ্ছে, বাবাই দৌড়াইয়া চিৎকার দিয়া বাচ্চাটার কাছে যাচ্ছে, গ্লাস পর্যন্ত যাওয়ার পরে পিছন থেকে কে যেন বলতেছে, করুণা। বাবা আর কলিজার সন্তানটাকে ধরতে যায় না, যায় না, আমি মরে যাব রে, এই সন্তানের জন্য বাবাই চুরি করে, মিথ্যা করে, মানুষ মারে, ডাকাতি করে, কথা বলেন ঠিক কি না, এই বাচ্চা মরে যায়, এই বাচ্চার জন্য বাবাই ভিক্ষা করে, মা ভিক্ষা করে, আমার বাচ্চার চিকিৎসার খরচ আমি চালাইতে পারি না। সমাজের বিত্তবান তোমরা যারা আছো, সমাজের বিত্তবান তোমরা যারা আছো, আমার ছেলেটা মেধাবী, আমার ছেলেটাকে বাঁচাইবার জন্য তোমরা সাহায্য করো। ওই বাপ সন্তানের কাছে আর যায় না, চলে যায়, চিৎকার মেরে কান্না এসেছিল আমার বাবারা, মানুষের লাশ রশিতে টাইনা টাইনা গড়তে ফেলেছে, কথা বলেন, কথা বলেন, কেন রে মানুষ ভয় করো না, কেন রে মানুষ ভয় করে না, চিৎকার দিয়ে কেঁদেছিলাম আল্লাহ, এই করুণার মাঝে যদি মৃত্যু হয়ে যায় জানা যাবে না। আমার জানাজা দিতে কেউ আসবে না, আমার জানাজা দিতে কেউ আসবে না, মালিক রে বাবা ছিল সম্পদের মালিক, বাবা ছিল রে এই ঘরের মালিক, তোমার মা ছিল রে, ওই মা চলে গেল, বাবা চলে গেল, আগামীকাল তোকেও যেতে হবে রে এই কবরে।